আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো গত পর্বে আমরা হেডার এবং ফুটারটা তৈরি করেছিলাম এবং এই পর্বে আমরা এইটুকু তৈরি করি আগে, তারপরে যদি সময় থাকে অন্যান্যগুলো করব। তো এইটা হচ্ছে যে ব্লগ পোস্ট, তিনটে ফিচার্ড ব্লগ পোস্ট বলতে পারি আমরা। অর্থাৎ ব্লগ পোস্টে একটা অপশন থাকবে যেখানে কিছু ব্লগ পোস্ট আমরা ফিচার্ড করতে পারবো। এখানে তিনটে আছে, আমরা তিনটার বেশি করতে পারি, তো তিনটে করাই ভালো যেহেতু ডিজাইনে এরকম দেওয়া আছে। তো এই তিনটে ব্লগ পোস্টকে আমরা ফিচার্ড করব, ঠিক আছে, ফিচার করব। অর্থাৎ এই তিনটে এখানে এসে শো করবে আর বাদবাকিগুলো নিজেই থাকবে, ঠিক আছে। এবং এইখানে যেই তিনটে পোস্ট থাকবে সেই তিনটে পোস্ট নিচেই থাকবে না, মেবি আমরা এইগুলো রিসেন্ট পোস্ট করতে পারি, অর্থাৎ যেগুলো লেটেস্ট সেই পোস্টগুলো এখানে আসবে, এরকমও করতে পারি। তো মেনলি আমরা প্রথমে ডিজাইনটা করে নিই, তারপরে আমরা যখন কালেকশনের সাথে এইটা অ্যাড করব তখন দেখবো যে আসলে এটা রিসেন্ট পোস্ট হবে নাকি ফিচার্ড হবে, সেই সময় দেখা যাবে। তবে তবে রিসেন্ট পোস্ট করাই ভালো বল মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, তো আমরা শুরু করি এইটা, এই এই সেকশনটা। তো আমি পেজ রেফারের ভিতরে আমি একটা সেকশন নিই এবং এই সেকশনটার নাম দিই আমি আমি রিসেন্ট পোস্টটি দিই রিসেন্ট, আচ্ছা রিসেন্ট পোস্ট না, এই যে এইখানে ও এটা রিসেন্ট প্রেস দিয়েছি না আমরা, আচ্ছা এখানে রিসেন্ট পোস্ট দিয়ে এটা রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, ঠিক আছে। ওকে, এবার এটা আছে যে হেডার আর ফুটারের মাঝে নিয়ে চলে যায়, তার মানে এটা এখানে আসছে, অর্থাৎ হেডারের পরেই এইটা হচ্ছে। এরপরে এখানে কন্টেনার আছে না, একটা কন্টেনার দেওয়া লাগবে, অর্থাৎ ডিভ এবং এটার ক্লাস দেবো আমরা কন্টেনার। আমাদের কন্টেনার যে ক্লাস এটার স্টাইল আগে থেকেই করা আছে, এই যে দেখা যাচ্ছে যে এই কন্টেনার ক্লাস যখনই অ্যাপ্লাই করছি তখন এই স্টাইলগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে, তার মানে কি এই কন্টেনারকে আগে আমরা স্টাইল দিয়ে রাখেছি। আচ্ছা, এরপরে আমরা একটা একটা গ্রিড নিই, হ্যাঁ এটি গ্রিড দিয়ে করা যাবে অথবা ফ্লেক্স দিয়েও করা যাবে, আমি গ্রিড দিয়েই করি। এর ভিতরে একটা ডিভ, এই ডিভটার নাম দিয়ে আমরা রিসেন্ট পোস্ট গ্রিড, গ্রিড, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা গ্রিড আইটেমের ভিতরে একটা করে পোস্ট থাকবে, তার মানে আমরা একটা আইটেম নেবো এর ভিতরে একটা ডিভ, এইটার নাম দেবো আমরা রিসেন্ট পোস্ট আইটেম। এই যেখানে স্পেস দিচ্ছি না আমরা ক্লাসের ভিতরে, যদিও আমরা এখানে স্পেস দিচ্ছি কিন্তু মানে যখন এইটা মানে এইচটিএমএল ভিতরে যখন চলে যাবে তখন এইটা ওর মাঝে, হ্যাঁ একটা একটা হ্যাশ চলে যায়, বা আমরা এখানেও দিয়ে দিতে পারি সেটা। তো এইটাই সিম্পল, এইটা এইভাবে দেওয়াই ভালো, মানে যে কোনোভাবে দিলেই হয়, এটা সিম্পল মনে হচ্ছে তাই আমি এটা এরকম দিলাম। ওকে, আচ্ছা এইবার আমরা তো এখানে এটা এটা হচ্ছে একটা আইটেম, আমরা তিনটে আইটেম করে ফেলি। আচ্ছা, আমরা যেকোনো একটা আইটেমকে আগে ডিজাইন করে নিই, অর্থাৎ একটা আইটেম হ্যাঁ এরকম করে নিই। তো এটা আছে যে আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি অথবা এমনি ইমেজ দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এমনি ইমেজ দেওয়ার সুবিধা অসুবিধা আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেও যেরকম মানে এই জিনিসটা শো করানোর ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ইমেজ দুটো দিয়েই একই রকম ডিজাইন করা যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এই যে এই সেকশনটা, এই সেকশনটা পজিশন অ্যাবসলুট করতে হবে যদি আমরা ইমেজ দিই, আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই তাহলে আর এইটা অ্যাবসলুট করার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো না ইমেজ দেবো, আমি ইমেজ দেবো, তার কারণ কি ইমেজের ক্ষেত্রে এসইওর কিছু বেনিফিট আছে, ঠিক আছে। আমরা এখানে একটা ইমেজ যদি রাখি তাহলে ওইটা ওইটাকে এসইও করা যায়, ওইটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায়, যখন কেউ এটা নিয়ে সার্চ দেবে না ওই ইমেজটা আমাদের আর সার্চে আসার সম্ভাবনা আসে আছে, ঠিক আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে এইটা নেই, হ্যাঁ এই কারণে আমি ইমেজটাই দিই এখন। তাহলে প্রথমে আমি ইমেজ দিই এর ভিতরে একটা ইমেজ, আচ্ছা সেই ক্ষেত্রে না আমরা ইমেজটাকেও পজিশনে অ্যাবসলুট করতে পারি। আচ্ছা, আমি এটার এইটার রেশিও দেখি আগে, হ্যাঁ এটা কতটুকু, এই ডিপটা, এই ডিপটার হাইট দেখি, কারণ এটার হাইটের সাথে আসলে রিলেটেড, হাইট আছে
470 আর উইডথটা আমি এখানে এক্স্যাক্টলি দিচ্ছি না, উইডথটা হচ্ছে যে গ্রিডের সাথে অটোমেটিকলি নেবে, হ্যাঁ হাইটটা হচ্ছে 470। তাহলে আমি ইমেজের হাইটটা এটা দিই, এটা আমি দেখি যে রিসেন্ট পোস্ট ইমেজ, ঠিক আছে এর হাইট দেবো আমি 470 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু আমি আচ্ছা এই ইমেজটা আমি এখান থেকে নিই, এই যে ইমেজ, ঠিক আছে ইমেজটা চলে গেছে। আর এরপরে আছে যে এই কন্টেন্ট সেকশনটা, অর্থাৎ আমরা এই এর ভিতরে একটা ডিপ নিই, এই ডিপটার নাম দিই আমি যে রিসেন্ট পোস্ট কন্টেন্ট, হ্যাঁ রিসেন্ট পোস্ট কন্টেন্ট, মানে যেহেতু এটা রিসেন্ট পোস্ট সেকশন এই কারণে আমি সব যে কোনো ক্লাসের আগে রিসেন্ট পোস্টটা দিচ্ছি, এটা আমার মনে হয় যে এটাই ঠিক। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে যে এই 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 ইমেজের উপরে এই সেকশনটা আসতে হবে, অর্থাৎ এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করব, প্রথমে পজিশন অ্যাবসলিউট এবং সেই ক্ষেত্রে রিসেন্ট পোস্ট আইটেম এটার পজিশন রিলেটিভ করে দিই, এবং এইটা তখন মানে আসলে প্যারেন্ট এলিমেন্টকে তো পজিশন রিলেটিভ করতে হয় যদি আমি চাইল্ড এলিমেন্ট অ্যাবসলিউট করি। আচ্ছা এটা টপ টপ আমি কিছুই দিচ্ছি না, এখানে এই যে এখানে বটম দিতে হবে, হ্যাঁ বটমের থেকে কতটুকু পিক্সেল সেইটা দিলেই হবে, হ্যাঁ বটম, না না হ্যাঁ লেফট, হ্যাঁ লেফট ঠিক আছে, অথবা মাঝখানে থাকবে বটম 20 পিক্সেল, আছে 20 পিক্সেল, আর আমরা এক কাজ করি এইটা বটম দিছি ঠিক আছে, কিন্তু এইটা পুরো উইডথ জুড়ে দিই, পুরো উইডথ জুড়ে দিয়ে আমি বোঝাচ্ছি বিষয়টা, কারণ আমি এখানে এরা দিয়েছে আছে যে পিক্সেলে পিক্সেল হিসাব করি লেফট থেকে 20 পিক্সেল, কিন্তু আমি ওইটা দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে সেক্ষেত্রে আমাদের আমি যেটা আমি এভাবে করি দেখাচ্ছি আমি। আচ্ছা প্রথমত আমি এইটা আগে স্টাইল করে দেখি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে ওইটা কতটুকু, এটা ব্যাকগ্রাউন্ড কালার, আর এটার উইডথ দেবো আমি 100%, কী কারণে দিচ্ছি দেখো 100%, ওকে। আর এই ইমেজটা না এই ইমেজটাকে আমরা ফিল করে দেবো, সরি মানে কভার করে দেবো এবং 100% করে দেবো, তাহলে এই যে অবস্থা এইটা, আর এইটা আছে আমাদের পোস্ট। আচ্ছা এর ভিতরে আমি আগে কন্টেন্ট দিয়ে নিই কিছু, যেমন একটা টাইটেল টাইটেল দিয়ে নিই, এবং এখানে প্যাডিং আছে 20 পিক্সেল, 15 পিক্সেল আর 20 পিক্সেল, অর্থাৎ এটার প্যাডিং হচ্ছে যে উপর নিচে 15 পিক্সেল আর সাইডে আছে 20 পিক্সেল। ওপস শিফট চেপে ধরলি সবগুলোতে অ্যাপ্লাই হয়, আর অল্টার চেপে ধরলি শুধু দুটো, হ্যাঁ ওকে। তো এইটা হইলো, এরপরে এর ভিতরে আমি একটা টাইটেল দেবো, এই এটা H3 দিই আমি, H3 দিই, ওকে। আচ্ছা H3 ডিফল্ট আমরা দিইনি, অর্থাৎ আমাদের এখানে ও আচ্ছা দিয়েছি ঠিক আছে, এবং আচ্ছা এটা না ডিফল্ট ঠিক আছে, কিন্তু এখন আমি দিই যে রিসেন্ট পোস্ট টাইটেল, এটা কী হবে যে আমরা এই যে ফন্ট উইডটা না এখানে কী আছে দেখি, আমার মনে হচ্ছে যে এটা অন্য অন্যরকম আছে, মানে রেগুলার অথবা বোল্ড নেই, এই যে 400 রেগুলার আছে, এইভাবে খুঁজে পাওয়া খুব কষ্ট, ঠিক আছে আমি এখান থেকে এই টেক্সটটা কপি করি যাতে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন যেহেতু কন্টেন্ট আছে এটা, ও এবং এইটা যেহেতু এখানে রিসেন্ট পোস্ট টাইটেল দিছি, আমরা এখন এইটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কি কী হচ্ছিল যে আমি যদি মানে এই যে এই স্টাইলটা যেটা এই যে মার্জিন টপ
20 পিক্সেল আছে, এটা কোন জায়গা থেকে আসে? যদি আমি এরপর ক্লিক করি তাহলে দেখা যাবে যে এটা অল এইচ থ্রি হেডিংস যেটা না ওইটার থেকে আসছে ডিরেক্ট। তো এখন যেহেতু আমরা এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করে দিছি, ওই স্টাইলটা আমরা ওভার রাইট করতে পারি, আমরা জিরো করে দেবো এটা। আর হ্যাঁ ঠিক আছে, আর ডেটটা ডেট এই যে আমরা এখানে দিয়েছিলাম ডেট, এইটা কপি করি, সেম স্টাইল, হ্যাঁ সেম স্টাইল, ঠিক আছে ওই স্টাইলে থাক আমরা, মানে এটা কি হয়, আচ্ছা এদের সাথে একটু অমিল যদি হয়ও কিন্তু আমরা জিনিসটা কনসিস্ট করবো, অর্থাৎ আমাদের যেখানে যেরকম আছে, এই যে যেমন এখানে এই ডেটটা এরকম আছে, আমি এখানেও এই ডেটটা এরকমই রাখলাম। আচ্ছা এখন পর্যন্ত সবই ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা এই যে এইটা আছে ক্যাটাগরির নাম, অর্থাৎ এই পোস্টটা কোন ক্যাটাগরি সেইটা এখানে আসবে, আমি একটু পরে দিচ্ছি, তার আগে আমি এটা ফরম্যাট করে নিই। যে এই যে এইখানে এইখানে যে স্পেসটা, এটি আমরা যদি মার্জিন দিই, এর মার্জিন, অর্থাৎ এর মার্জিন মার্জিন হচ্ছে যে 20 পিক্সেল এবং এই পাশে 20 পিক্সেল, ঠিক আছে না নিয়েছে, ওই পাশে তো 20 পিক্সেল হচ্ছে না আসলে, এই উইথটা এখানে অটো দেওয়া যায়, আচ্ছা এটা 100%ই থাক, হ্যাঁ মার্জিন না, আমরা হচ্ছে যে লেফট রাইট দিয়ে দেবো, কিন্তু একটু একটু ট্রিক খাটাতে হবে আমাদের, এখানে আমরা 100% না দিই একটু কমিয়ে দিই, এটা যদি ক্যালকুলেশন করে দেওয়া যায় তাহলে আরো একটু ভালো হতো। ও আর্টার সিস্টেম আছে, এইটা এরকম থাক, এইখানে প্যাডিং দেওয়া যায় না, একটু পাশে দুই পাশে, সেক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে প্যাডিং নিয়ে নিচ্ছে না, ইমেজের মার্জিন -20 পিক্সেল আর এই পাশে -20 পিক্সেল, কিন্তু এটা তো নিচ্ছে না, আচ্ছা এটা আমি রিসেট করে দিই, আমার এখানে অসুবিধা হচ্ছে এটা। আর এটা এটা বাইরে বেরিয়ে গেছে, ও এটা প্যাডিং 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 একটা বাদ দিই, ওকে আচ্ছা লেফট দিই, আর এভাবেই তো পারছি, আর এইটা দেওয়া যায় না পাশে, আচ্ছা না উইটটা কমাতে হবে, আচ্ছা থাকে এখানে এভাবে দিয়ে, এইটা না দিয়ে এখানে যেহেতু 96 এখানে আমি 2% দিতে পারি, 2% তাহলে কী হবে, এই পাশে 2% আর এই পাশে 2% হয়ে যাবে, যদি এখানে 2% দিইনি কিন্তু যেহেতু এটা 2% যদি সরিয়ে আসে তার মানে আর বাদ থাকে 2%, সেইভাবে এটা ওই ক্যালকুলেশন দিলাম আমি একরকম দিই, আচ্ছা ঠিক আছে এরকম থাক। আচ্ছা এইবার আসছে যে পোস্ট আইটেম 3টে করে দিই এবং এটা পজিশন এটা ডিসপ্লে গ্রিড করে দিই, গ্রিডটা আছে যে এখানে এডিট করা যায় খুব সুন্দর করে, এখানে দুটো রো আছে, দুটো কলাম আছে, আমি আর একটা কলাম নিচ্ছি, 3টে হলো, হ্যাঁ এবং এইটা যে অটো আছে না, এই যে রো রো অটো আছে এখানে, অর্থাৎ এরপরে যদি আমার আর একটা আইটেম নিই তাহলে এখানে আসবে, আর যদি না নিই তাহলে কিছুই হবে না, সেই অনুযায়ী আমি ডান করে দিই, তবে এখানে দেখি ফাঁকা আছে কতটুকু, 30 পিক্সেল, আচ্ছা আমরা এই গ্যাপটা তাহলে 30 পিক্সেল দিই দুই দিকে, ডান ঠিক আছে, আচ্ছা উপরে একটা গ্যাপ আছে এখানে 30 পিক্সেল, আমি তার মানে এই রিসেন্ট পোস্ট যেটা এর মার্জিন 30 পিক্সেল দিই উপর থেকে, আর আর কি এখন যদি আমি দেখি এই যে এই গ্যাপটা না, এই গ্যাপটা হয় যেহেতু আমরা পজিশন এই যে এর ডিসপ্লে, আচ্ছা আমি যদি এখানে এডিট করে এটা নিচে কেটে দিই তাহলে ওইটা চলে যাবে, ওই গ্যাপটা আর থাকবে না, হ্যাঁ ঠিক আছে, মানে মানে এই যে এইটা অটো ছিল না, আমি যদি আবার অটো নিই আর একটা এইটের একটা গ্যাপ, কিন্তু এইটা এইটা অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা যদি এখানে যদি দেখি তাহলে এখানে আসবে না, এটা আপডেট করা হয়নি, এই গ্যাপটা ওখানে আসবে না, কিন্তু যেহেতু ডিজাইনে আসছিলো তাই আমি ওখান থেকে কেটে দিলাম, আসলে তো আমাদের 3টা বেশি লাগবে না,
সেক্ষেত্রে আমাদের এই যে রিসেন্ট পোস্ট, এখানে যে মার্জিন উপরে 30 পিক্সেল, নিচেও 30 পিক্সেলই দিই আমি, তাহলে নিচে একটা গ্যাপ হয়ে থাকে। আচ্ছা এইটুকু আমাদের হয়ে গিয়েছে। ও এই যে এই যে এখানে পার্সেন্টেজ দেওয়ার কারণে এরকম আসছে, এটা আসলে আমি একটু সলভ করব। আচ্ছা এটার ফন্ট সাইজ কত দেওয়া ছিল? বাইশ পিক্সেল, এটা কি দেওয়া আছে আমাদের? এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের H3 আমাদের আপডেট হয়ে গিয়েছে এখন, এটা ঠিকঠাক। এই যে এই গ্যাপটা না, এখন আসলে গ্যাপটা ঠিক করা যায়, যদি 20 পিক্সেল আমরা দিতে চাই তাহলে একটা উপায় আছে সহজ, সেটা হলো যে আমরা এখানে মার্জিন দেবো না। হ্যাঁ মার্জিন দেবো না, এটা উইড 100% থাক। এরপরে এখানে আমরা প্যাডিং যে 20 পিক্সেল দিছি না, এই কারণে আমরা এর ভিতরে আর একটা ডিভ নেব। এই যে এই রিসেন্ট পোস্টটা থাকবে ওই ডিভির ভিতরে, এবং এই ডিভটা আমরা এটার নাম দিই রিসেন্ট পোস্ট কন্টেন্ট কন্টেইনার, এরকম কিছু দিতে পারি। এবং এইটার এইটার কী হবে, এইটার আছে 20 পিক্সেল প্যাডিং থাকবে এখানে, আর এইখানে 20 পিক্সেল প্যাডিং থাকবে, ঠিক আছে। এবং এইটার পজিশন তাহলে রিলেটিভ হবে। আচ্ছা এটা কোনে গেল, ভুল হয়ে সরি, এইটা আসলে আরে কিসের ভিতরে ফেলে গেল, কন্টেইনার, আর এটা রিসেন্ট পোস্ট আইটেম, এটা না, এটা এটা এইটার পজিশনই আসলে অ্যাবসলিউট হবে, আর উইড হবে 100%, মানে এইটা এইটাই উইডটা হবে আসলে। আর এইটার পজিশন অ্যাবসলিউট হবে না, এইটার পজিশন তো রিলেটিভ, অ্যাবসলিউট তো ইমেজ। অপস, কিসের ভিতরে গেছে, এইটা এখানে যাবে এবং এইটা এর ভিতরে যাবে, ঠিক আছে। কয়টা কি এলোমেলো হয়ে গেল, কিসের ভিতরে গেল এটা, আমি সবগুলো ডিলিট করে দিই, বেশি হয়ে গেছে এগুলো। এর ভিতরে আমি একটা ডিপ নিই, এই ডিপটার নাম দিই, এই যে এইটা ছিল কি কন্টেন্ট, এটা আমি রিনেম করে কন্টেন্ট কন্টেনার করে দিই, পজিশন অ্যাবসলিউট 100%, 20 পিক্সেল, ঠিক আছে। আর এইটা আছে কন্টেন্ট দিই, রিসেন্ট পোস্ট কন্টেন্ট, এর ভিতরেই সব থাকবে। মানে এক কথায় এখানে আমি যে একটা ডিপ ছিল তো, কিন্তু এখন আর একটা ডিপ নিলাম ওইটার কন্টেনার হিসেবে, তাহলে কি হবে, এইটের ব্যাকগ্রাউন্ড সাদা আর এইটের ব্যাকগ্রাউন্ড কিছুই দেবো না আমি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা কন্টেন্ট আর এটা কি, আরে জ্বালা, রিসেন্ট পোস্ট কন্টেইনার, এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড হবে সাদা, ও সরি কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড সাদা না, রিসেন্ট পোস্টের ব্যাকগ্রাউন্ড হবে সাদা। এটা সরে গিয়েছে এই দিক 20 পিক্সেল না। আচ্ছা এটা পজিশন অ্যাবসলিউট, এইটার পজিশন অ্যাবসলিউট হবে না, এইটার পজিশন হবে অ্যাবসলিউট, এবং বটম 20 পিক্সেল, আর এর বটম কিছুই না। আচ্ছা এটা তো স্ট্যাটিক হয়ে গিয়েছে, এখন এখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ মানে এইটে হচ্ছে পুরো উইড জুড়ে নিলাম আমি, আর এইটে 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 নিলাম হচ্ছে যে এইটেও 100%, এইটেও 100%, কিন্তু পার্থক্য আছে যে এইটের কোনো ব্যাকগ্রাউন্ড নেই আর এইটের ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু এইটের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাই এই এইটুক কালার আসছে না, বিষয়টা বোঝা গিয়েছে।
আচ্ছা আমি এখান থেকে ক্লাসগুলো আমি কেটে দিই, আমি তার আগে এটা এটা নিয়ে বের করে নিই, আমি আর একবার করে দেখাচ্ছি। হ্যাঁ এই দুটো আমি ডিলিট করে দিই, আর এখান থেকে এই যে ক্লাস, এখানে না আমি যেই ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলো এখানে স্টোর হয়ে থাকে। তো আনইউজড ক্লাস যেমন এই যে রিসেন্ট পোস্ট কন্টেন্ট, এটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ আর একটা কী আছে, রিসেন্ট পোস্ট কন্টেন্ট, এই দুটো আমি ডিলিট করে দিলাম, এখন নতুন করে আমি তৈরি করবো একটু। তো এখানে তো যেরকম আছে বোঝা যাচ্ছে যে এটা আসলে কীরকম আছে, এবং কোনো পজিশন এখন পর্যন্ত নেওয়া হয়নি মনে করো, মানে ওইগুলো আগেগুলো বাদ। তাহলে এখন আমি কী করবো, এইখানে যে পোস্ট আইটেম, পোস্ট আইটেমের ভিতরে প্রথমত আমি একটা ডিপ নেবো, এই ডিপটার নাম দেবো আমি যে রিসেন্ট পোস্ট। দেখো আগেরগুলো, আগের ক্লাসগুলো কিন্তু এই লিস্টের ভিতরে আর নেই, মানে আগেরগুলো ডিলিট হয়ে গেছে, আমি নতুন করে করছি। পোস্ট কন্টেন্ট কন্টেইনার, ঠিক আছে এটা নিলাম। আর এইটা আচ্ছা আমি দুটো ডিভি নিয়ে নিই আগে, এরপরে ডিপ রিসেন্ট পোস্ট কন্টেন্ট কন্টেইনারের ভিতরে আবার নিচ্ছি রিসেন্ট পোস্ট কন্টেন্ট, এবার শুধু কন্টেন্ট কন্টেন্ট, ঠিক আছে বোঝা গিয়েছে, এই পর্যন্ত বোঝা গিয়েছে। প্রথমে কন্টেইনার নিলাম, তারপরে কন্টেন্ট নিলাম, ঠিক আছে। এই কন্টেন্টের ভিতরে আমি সব H3 বা এই মেটা এই দুটো আমি এর ভিতরে দিয়ে দিলাম, এবার বোঝা গিয়েছে। এখন আলটিমেটলি ওই একই কথা একই, এখন কিন্তু কোনো স্টাইল দিইনি আমি দুটোর একটাই, ঠিক আছে। এখন কি করব আমি, এই কন্টেইনারকে পজিশন অ্যাবসোলুট দেব, ঠিক আছে, আর বটম 20 পিক্সেল দেবো। তাহলে ওইটা কী হবে, ওই নিচের থেকে 20 পিক্সেল উপরে চলে গেল, এইটা তো পজিশন রিলেটিভ অবস্থায় আছে, তাই এর রিলেটিভ অনুযায়ী এখানে এইটা আমি উপরে নিয়ে চলে গেলাম। আর এর উইথ দেবো আমি 100%, যদি 100% দেওয়া লাগছে না এটা অটো ব্লক, কিন্তু আমি দিলাম। হ্যাঁ 100% অনেক সময় এটা সমস্যা তৈরি করে, 100%। আর এই রিসেন্ট পোস্ট যেটা, এটার কোনো পজিশন টজিশন না, এইটার ব্যাকগ্রাউন্ড দেবো আমি কালার। হ্যাঁ না ওইটার পজিশন দেওয়া লাগবে না, যেহেতু ওইটা ওর ভিতরে আছে, তাই ওইটা মানে এই যে দ্বিতীয় যে মানে ভিতরকার যে কন্টেন্ট, এইটার কোনো পজিশন দিচ্ছি না, ঠিক আছে, এটার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি দিছি কালার। এখন আমি যদি উপরেরটার, উপরেরটার তো কোনো ব্যাকগ্রাউন্ড দিইনি আমি, ঠিক না, কোনো ব্যাকগ্রাউন্ড দিইনি, ট্রান্সপারেন্ট রয়েছে। এখন যদি আমি উপরেরটার প্যাডিং দিই 20 পিক্সেল, তাহলে এইটা এপাশে সরে যাচ্ছে, এইটা এইটা সরে যাচ্ছে, তাই না, এটুকু বোঝা গিয়েছে। আবার এই পাশে আমি 20 পিক্সেল সরিয়ে নিয়ে আসছি, এ পর্যন্ত ঠিক আছে। আর এইটারও আবার প্যাডিং দেবো 20 পিক্সেল, কারণ এ দেখো এখান থেকে এই পর্যন্ত 20 পিক্সেল, আর এখান থেকে এই পর্যন্ত 20 পিক্সেল, ক্লিয়ার, এখানেও এইটাও 20 পিক্সেল। আমি এটা অল্টা চেপে দিই, আরে জ্বালা 20, ম্যানুয়ালি দেওয়া ভালো, ঠিক আছে, এই এই হচ্ছে যে বিষয়, ক্লিয়ার। এবার রিসেন্ট পোস্ট আইটেম ক্লিয়ার যদি না হয় তাহলে ভিডিওটা আর একবার দেখলেই হবে না। ওকে আচ্ছা তো আমি এটা কপি করে দিলাম, তো এইটা আমাদের এই সেকশনটা হয়ে গেল, আমি দ্বিতীয়বার আসলে বোঝানো লেগেছে, আমার সময় বেশি লেগে গেল। আচ্ছা এই ও আরেকটাই যে এখানে এইটা নিয়ে আসতে হবে না, ওকে ক্যাটাগরি, ক্যাটাগরিটা থাকবে আছে কন্টেন্ট এর ভিতরে। আমি এটা কি লিঙ্ক, এইটা লিঙ্ক হবে, হ্যাঁ এই লিঙ্কটা আর এই লিঙ্কটা আলাদা, দুটো আলাদা লিঙ্ক, ঠিক আছে। তাহলে আমি প্রথমে একটা টেক্সট লিঙ্ক নিই একটা, এবং এই টেক্সট লিঙ্কটার নাম দিই আমি যে রিসেন্ট পোস্ট ক্যাটাগরি, সিএটি ক্যাট ক্যাটাগরি, এবং এইটা আমি সবার উপরেই দিই। আচ্ছা আমরা এইটাকে আসলে আগে স্টাইল দিয়ে নিই, এখানে কীরকম স্টাইল আছে দেখি, কত পিক্সেলের ফন্ট আছে সেটা দেখি আগে, ব্যাকগ্রাউন্ড কালার আছে যে এইটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, এই কালারটা নেওয়া হয়নি আমাদের, এই কালার এইটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার সাদা, ফন্ট সাইজ 10 পিক্সেল, 700, প্যাডিং আছে উপরে 4, নিচেই 3, আর দুই পাশে 6,
আচ্ছা প্যাডিং এই পাশে এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, প্যাডিং হচ্ছে উপরে সার, আচ্ছা নিচেও আমরা সার দিই, এই পাশে ছয় আর এই পাশে ছয়, আর টেক্সটের সাইজ হচ্ছে 10 পিক্সেল না, আর 700 বোল্ড, এবং আর একটা জিনিস হচ্ছে আপার কেস, হয়ে গেল আপার কেস, এই যে আপার কেস, ঠিক আছে। টেক্সট লিঙ্ক আছে, আচ্ছা হোভার করলি যে ইফেক্ট আসছে এইটা আসবে না, এটা ক্রস দিয়ে দিই, এই এখন এই আর কিছু আছে, লাইন হাইট না, লেটার স্পেস 0.5, লেটার স্পেস 0.5, এই তো এরকম থাক। আচ্ছা এইটার পজিশন না আমি অ্যাবসোলিউট দেবো, আসলে কি দেওয়ার প্রয়োজন আছে, না আসলে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে থাক। প্যাডিংটা প্যাডিং উপরে নিচে প্যাডিং বেশি দেওয়া হয়ে গিয়েছে, উপরে 3 থাক নিচে 2 থাক, হ্যাঁ এবং মার্জিন দিতে হবে, মার্জিন বটম 10 পিক্সেল, 15 পিক্সেল করে দিই, এবার ঠিক আছে। এবং এইটা কপি করে আমি প্রত্যেকটা উপরে দিয়ে দিই, এই হলো হয়ে গেল, ঠিক আছে ওকে। তো আমাদের এই সেকশনটা হয়ে গেল, এখন এই সেকশনটা এই সেকশনটা করি আমি, এটা এটা ছোটো আছে, এটা করে আজকের মতন শেষ। হ্যাঁ এই সেকশনটা আমরা ই দিয়ে করি, গ্রিড দিয়ে করি, এইটা যদিও আমি যদি দেখি যে না চারটা না, এইটা একটা এইটা, তাহলে এখানে কী করা যায়, দেখো এখানে যদি না 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 মানে এটা তো ফর্ম অবশ্যই, কিন্তু আমি বলছি গ্রিড দিয়ে লেআউটটা তৈরি করার কথা বলছি। আচ্ছা প্রথমত আমি এটাকে ক্লোজ করি, রিসেন্ট পোস্ট আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা এটার নাম হলো কী দেবো, এটা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব ফর্ম সেকশন নাম দেবো, সাবস্ক্রাইব এই যে গ্যাপটা না, এই গ্যাপটা কিন্তু উপরের থেকে আসছে, তাহলে আমাদের দেওয়া লাগবে না, কিন্তু আমাদের এই গ্যাপটা দিতে হবে, অথবা এইটা আমরা নিচে দেবো, এটার জন্য কোনো গ্যাপ রাখবো না আমরা, এর ভিতরে আমি একটা কন্টেনার নিয়ে নেবো, হ্যাঁ ও এইটাই অপাসিটি আছে, আর এখানে হালকা একটু মার্জিন আছে, অর্থাৎ এইটের প্যাডিং আছে বা মার্জিন দিলেও হবে, 10 পিক্সেল, ও সরি প্যাডিং 10 পিক্সেল, আর এইটার অপাসিটি না, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি, অর্থাৎ ঠিক আছে। আচ্ছা সাবস্ক্রাইবের ভিতরে আমি একটা কন্টেনার নেব, কন্টেনার আর এর ভিতরে একটা ডিবি নিয়ে আমি একটা গ্রিড দেবো, যে আমি দিয়ে রাখলাম যে সাবস্ক্রাইব গ্রিড, আমি যেখানে একটা ইউনিক নাম দিলাম, হ্যাঁ আচ্ছা এখানে দুটো, এখানে দুটো সেকশন দেবো, একটা এইটে আর একটা এইটে, ঠিক আছে। এটা আসলে না ফ্লেক্স দিয়েও করা যাবে, আসলে গ্রিড গ্রিড না, আমি এটা ফ্লেক্স দিই, কলম করি কল, ঠিক আছে। আমি প্রথমত দুটো দুটো ডিভ নিয়ে নিই, এটা একটা এইটা একটা দুটো, ঠিক আছে এইটা আমরা ফ্লেক্স করি, এবং প্রত্যেকটা এইটা এইটা এই এই ডিপ এবং এই ডিপ দুটোই এই যে এই অ্যালাইনমেন্ট যেটা যে গ্রো যত দূর সম্ভব, এটা এইটা দিই এবং এইটাও তাই দিই, তার মানে কি দুটোই সেম হয়ে গেল, তো আমাদের সেম কিন্তু করা যাবে না, এইটাই কম হবে আর এটা বেশি হবে, আমরা এরকম দিই 40 আর 60 দিই, 40% আর 60%, তো এটা আমরা এখানে এখানে দিতে পারি,
বেস এটা আছে 40% ফ্লেক্স বেস ঠিক আছে বেসিস সরি কি ভুল বললেন আর এটা 60% এটা উইডও দেওয়া যাবে হ্যাঁ উইড মানে আমার ওইখানে নেবেন আমি উইড আচ্ছা ঠিক আছে আমরা সিএসএস এর ক্ষেত্রে উইডও দিতাম কাস্টম সিএসএস এর ক্ষেত্রে আচ্ছা এখানে যে অটোমেটিকলি ক্লাস জেনারেট করেছে ঠিক আছে এই ক্লাসটা এরকম জেনারেট করা থাক পানি দেখি আমরা চাইলে এখানে কাস্টম নেম দিতে পারি কাস্টম ক্লাস নেম দিতে পারি কিন্তু আপাতত এইটাই থাক সমস্যা নেই আপাততেই থাক মানে ওইটা আমরা কখনো কম বোধহয় কমপ্লিট করবো না আচ্ছা এইটা আমরা প্যাডিং আছে হ্যাঁ 20 পিক্সেল করে প্যাডিং আছে এই সাবস্ক্রাইব এইটা 20 পিক্সেল প্যাডিং ঠিক আছে এর ভিতরে আমি একটা H3 নিই আমি কেন H3 নিচ্ছি বারবার তারও কারণ আছে আচ্ছা এইটা H4 নেওয়া যায় H4 এর আমরা কখনো স্টাইল করিনি এটা করবো এখন এই সেম স্টাইলটা দেবো এই 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 স্টাইলটা যদি এখানে H3 আছে আমরা H4 দিলাম 17 পিক্সেল 400 আপার কেস আর লেটার স্পেস 1 পিক্সেল 17 পিক্সেল রেগুলার লেটার স্পেস আছে 1 পিক্সেল আর এটা হবে আপার কেস ওকে কালার হ্যাঁ ঠিক আছে আর আর নিচেরটা দিই এখন এটা প্যারাগ্রাফ ট্যাগ দিই আমরা এটা সাইজ কত 12 পিক্সেল স্মল স্মল 12 পিক্সেল এতটুকু ঠিক আছে আচ্ছা এইটের আর এইটের না থাক এরকম ফর্ম এর ভিতরে ফর্ম আমরা একটা ফর্ম এই যে ফর্ম ব্লক কী কী আছে এখানে নাম আর ইমেল অ্যাড্রেস আর একটা বাটন সেম এরকমই আছে ঠিক আছে অটোমেটিকলি এরকমই নিয়েছে এরকম থাক সমস্যা না আচ্ছা কোনো লেভেল নেই শুধুমাত্র প্লেস হোল্ডার আছে লেভেল আছে যে এইটা হ্যাঁ তো আমরা কোনো লেভেল দেবো না যেহেতু নেই তাই দেবো না আর এ পর্যন্ত ঠিক আছে সেই এই যে ফর্ম ফর্মের ভিতরে মূলত 3টা এলিমেন্ট আছে 1 2 3 আর এগুলো সাকসেস মেসেজ আর ইরর মেসেজ একটু পরে দেখাচ্ছি আমি এইটা কীভাবে কাজ করে সেটাও দেখাচ্ছি তো তার আগে এইটা আমরা এইটা আমরা নাম দিই সাবস্ক্রাইব ফর্ম সাবস্ক্রাইব ফর্ম ঠিক আছে এটা এটা ফ্লেক্স করি আমরা অটোমেটিক এবং এইটা অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার এটা যদি মার্জিন আছে এই যে মার্জিন 10 পিক্সেল আছে প্রত্যেকটা ইনপুটে তো আমরা এখানে ইনপুটের স্টাইল করি ইনপুট মার্জিন 0 এবং এই ইনপুট ক্লাসটা এখানে দিয়ে দিই ইনপুট যাতে একই ক্লাস অ্যাপ্লাই হয় আচ্ছা এবং এখানে কি আছে প্যাডিং আছে প্যাডিং হ্যাঁ না না প্যাডিং এটা প্যাডিং দেবো আমরা হ্যাঁ মার্জিন মার্জিন না এটা প্যাডিং দেবো এই পাশে থাকবে এই পাশে থাকবে প্রত্যেকটারই সব পাশে থাকবে শুধু এই বাটনের ক্ষেত্রে থাকবে না অথবা অথবা না এটা আমরা ফ্লেক্স দিছি না এই যে সাবস্ক্রাইব ফর্ম এটা গ্রিড দিয়ে দিতে পারি হ্যাঁ এটা বেটার হবে গ্রিড দিলাম এবং এটা আছে যে 3টে আইটেম দিলাম ওকে এবং অটো নিচে আসে এটা কেটে দিই আমি গ্যাপটা খামাখা রাখছি না তাহলে কী হলো এই যে গ্যাপ এই গ্যাপটা মানে এখান থেকে নিচ্ছে এই যে গ্রিডের থেকে গ্রিড গ্যাপ থেকে নিচ্ছে এটা আমি 15 পিক্সেল করি হ্যাঁ ওকে আর প্লেস হোল্ডার না প্লেস হোল্ডার আমরা এই যে এখান থেকে সেটিংয়ের ভিতরে যেয়ে দিতে পারি প্রত্যেকটা ইনপুটের ভিতরে আলাদা সেটিং আছে প্রত্যেকটার জন্য তো এটার নাম হচ্ছে যে নেম প্লেস হোল্ডারটা আমরা কী দেবো নেম এবং এটা এটা আছে যে টেক্সট টাইপ প্লেন ঠিক আছে আর এটা আছে যে ইমেইল
টেক্সট টাইপ ইমেল, এখানে কি লেখা আছে, নেম আর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এবং তারপর 1 2 3 তিনটে ডট, এটার ক্ষেত্রেও তিনটে ডট আছে। আচ্ছা আচ্ছা, বাটন আমাদের কি আর বাটন আছে এই পেজের ভিতর কোথাও? হ্যাঁ এই যে একটা বাটন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা বাটন তৈরি করি, বাটন এলিমেন্ট। হ্যাঁ আমরা একটা ক্লাস দিই যে বাটন বিটিএম, এটার ব্যাকগ্রাউন্ড হবে এই কালার, এবং হোভারে আর একটা কালার আসছে, সেই কালারটা বোধহয় আমাদের আসে নি। ব্যাকগ্রাউন্ড কালার দুইটা, ব্যাকগ্রাউন্ড কালার এইটা দেখি তো, 58A4B0, 58A4B0, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হোভারে হোভারটা দেখি, 58A4B0, আচ্ছা ঠিক আছে, মানে হোভারেও যে কালার, হোভার না করলেও সেই কালার, কিন্তু তাহলে এটা এরকম আসছে, তার মানে অপাসিটি দেওয়া আছে, অপাসিটি প্রয়োগ। এগুলোতে টাইম নষ্ট করে, ও আছে বক্স শ্যাডো আছে, ইনসাইড বক্স, বক্স শ্যাডো অর্থাৎ একটা কালো কালার দিয়ে 15 পিক্সেল আর 100%, ওকে ঠিক আছে বুঝতে পারছি। এটা যখন হোভার করবে তখন এই যে বক্স শ্যাডো, এটা হচ্ছে ইনসাইড, ইনসাইড হবে বক্স শ্যাডো, এটা সাইজ হবে কত, 100 পিক্সেল, আর কালারটা হবে ব্ল্যাক, তবে অপাসিটি হবে 15%, ঠিক আছে, এবং 1 বার আসবে না, এটা ট্রানজিশন হবে 300, আমরা 300 দিই না, এটা অপাসিটি না, বক্স শ্যাডোর ক্ষেত্রে বক্স শ্যাডো, ঠিক আছে। তো এই তো অবস্থা, আর তো কোনো কিছু দেখছি না আমি করার মতো, দেখি তো এখানে মার্জিন আছে, এটা ফর্ম ব্লক, এই মার্জিনটা কেটে দেবে, কারণ এই যে এইটা না সেন্টার, সেন্টারে থাকবে, কিন্তু এটা সেন্টারে আসবে না, তো মার্জিন টার্জিন কেটে দিয়ে দেখি কী অবস্থা হয়। আচ্ছা এইটার, এইটা তো এখনও মার্জিন আসে মনে হচ্ছে, কী ব্যাপার, মার্জিন তো 0 করে দিয়েছি, দেখছি আমি এখানে দেখি, বাট কি ছোট আছে বাটন, বাটন ছোট আছে তাই, আচ্ছা ওটা করে দিচ্ছি, ওকে আচ্ছা বুঝতে পারছি, যেহেতু আমরা এটা গ্রিড না সরি ফ্লেক্স দিছি না, না গ্রিড দিছি না, আগেরটাও আগেরটাও গ্রিড দিছি, এটা কি গ্রিড, এটা তো ফ্লেক্স, তাইলে কি এটা, এটা সেন্টার অ্যালাইন সেন্টার দেওয়া হয়নি তো, ওই এবার ঠিক আছে, আর এই পির স্মলের যে পি, এই পির আমরা কোনো মার্জিন দিচ্ছি না নিচে, আর কি আছে, আচ্ছা এখানে 20 পিক্সেল নিচে দেবো, 30 পিক্সেল, আচ্ছা 30 পিক্সেল, আচ্ছা এই বাটনের, বাটনের সাইজ এখানে আছে একটু, তার মানে এটা গ্রিড দিয়েছে না, যেহেতু গ্রিড দিয়েছে তাই সবগুলো সমান নিয়েছে, তাইলে এগুলোতে গ্রিড দিয়ে না দেওয়ার ঠিক, না ক্লাস নিয়ে ছোটো করবো না, গ্রিড দিছিলাম সুবিধার জন্য, তো যদি সেই সুবিধা না পায় তাহলে তো গ্রিড দেবো না,
ক্লিকস দেব। আর এখানে প্যাডিং আছে কত, 20 পিক্সেল, সরি বাটন প্যাডিং আছে 20 পিক্সেল। It's basic data sources. We'll push it to do. ইনপুট দুটোই বুঝলাম না। তোর সাইজ কত আছে একবার এখান থেকে দিই। হ্যাঁ 157। এবং ইনপুটের প্যাডিং দিই 15 পিক্সেল, সরি মার্জিন, তো মার্জিন দিতে হবে 15 পিক্সেল। এই গ্যাপটা পূরণ করার জন্য এইখানে আমরা বাটনের আমরা এখানে দিয়ে দিয়ে মার্জিন লেফট 15, এটার জন্য আলাদা একটা ক্লাস নেই, ওইটার আমি মার্জিন লেফট 15 পিক্সেল করছি। এবং এইটা তখন আমরা বিটিএন দেব এবং তার সাথে ওই মার্জিন লেফট 15 দেব। এইটাকে বলে কম্বো ক্লাস, ঠিক আছে, কম্বো ক্লাস, ঠিক আছে। প্রথমে আমি তো মার্জিন লেফটের জন্য আগে একটা ক্লাস ডিক্লাইন করলাম, তখন বিটিএন ক্লাসটা ছিল না আগেই, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা এলিমেন্টের জন্য এই সব ক্লাস, যেমন এখানে যদি আবার মার্জিন রাইটের জন্য যদি করি তাহলে সব মুছে দেবো। এখানে আমি একটা ক্লাস নেবো যে মার্জিন রাইট 15 পিক্সেল নিয়ে এর স্টাইল দেবো যে 15 পিক্সেল মার্জিন রাইট, তারপর ওইটা মুছে দেবো। কিন্তু স্টিল ওই ক্লাসের ওই স্টাইল অ্যাপ্লাই আছে, তাই না? এখন আমি এখানে বলতে পারি যে বিটিএন এখানে ক্লাস হবে একটা, তারপরে এর সাথে আর একটা দেবো কিছু আমি, কী দেবো, মার্জিন রাইট, যেটা এই দেখেন এখানে বলছে গ্লোবাল কম্বো ক্লাস, অর্থাৎ এটা গ্লোবাল কম্বো ক্লাস, ঠিক আছে। আবার কিছু আছে যে গ্লোবাল না, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কি শুধু এই নিউ বা শুধু এই বাটনের সাথে আমরা একটা কম্বো ক্লাস দিতে পারবো, সেইটা কিন্তু আমরা অন্য মানে এইটা আসলে একটু এক্সপ্লেন করার ব্যাপার যে গ্লোবাল কম্বো ক্লাস যেটা, সেটা আছে যে ওই ক্লাসটা ওই ক্লাসটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আছে। আমরা সিএসএসের ভিতরে যদি যে বুঝতে চাই তাহলে আছে যে আমরা অনেক সময় আচ্ছা আমি একটা ফাইল তৈরি করে দেখাই একটু, এটা একটু এক্সপ্লেন করার মতন বিষয়। ধরেন আমরা বিটিএন নিলাম, নিয়ে আমি এখানে একটা স্টাইল দিলাম যে ফন্ট সাইজ 15 পিক্সেল, ঠিক আছে। আমি এখানে আরেকটা ক্লাস নেবো যে মার্জিন লেফট, ঠিক আছে, 15, হ্যাঁ, এটা মার্জিন লেফট
15 পিক্সেল। এখন আমি এই বাটন ক্লাস এবং মার্জিন লেফট ক্লাস দুটোই ইউজ করতে পারি যে কোনো এক জায়গায়। এটাকে বলে কম্বো ক্লাস, কিন্তু কম্বো ক্লাস বাদেও আরেকটা ক্লাস, আরেকটা কম্বো আছে, সরি গ্লোবাল কম্বো ক্লাস এইটাকে বলে। হ্যাঁ, কম্বো ক্লাস দুই রকম, একটা আছে গ্লোবাল আর একটা আছে যেমনি। তো এমনি যদি কম্বো ক্লাস দিই সেটা কীরকম হয়, যে আমি এখন বলে দেবো যে সরি এখানে তো বাটনের ক্লাস মানে ক্লাস দিন, এরকম এরকম। এটা আসলে গ্লোবাল কম্বো ক্লাস, কিন্তু এটা যদি গ্লোবাল কম্বো ক্লাস না না করে যদি শুধু বাটনের সাথে অ্যাডজাস্ট করে দিতাম, তাহলে এরকম দিতাম যে বাটন এইটে। অর্থাৎ আমি এই ক্লাসটা বাটন ক্লাস ছাড়া অন্য কোনো জায়গায় ইউজ করব না, এর মানে কিন্তু এইটে, ঠিক না? মানে আমি এই শুধু এই বাটন ক্লাসটাও ইউজ করতে পারি, আবার বাটন ক্লাসের সাথে এইটাও ইউজ করতে পারি, ঠিক না? তো এইটে অ্যাপ্লাই করলে কী হবে, এই স্টাইল এই স্টাইল দুটোই আসবে। কিন্তু আমি এই মার্জিন লেফট 15 পিক্সেল যেটা, এই ক্লাসটা বাটন ছাড়া অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না। হ্যাঁ, না পারবো না, কারণ এর আগে যেহেতু বাটন দেওয়া রয়েছে, তার মানে এটা বাটনের সাথে যাতে হবে। তো এখানে যেটা আমরা করেছি সেইটা কিন্তু ওই রকম না, এটা এই মার্জিন লেফটটা আমরা যে অন্য এই যে ইনপুট ইউজ করতে পারবো, মার্জিন লেফট 15 পিক্সেল এই এটা ইউজ করতে পারবো এখানে, ঠিক আছে? কিন্তু যদি আমি এরকম করতাম যে এই মার্জিনের সাথে এই ইনপুটের সাথে যদি আমি একটা ক্লাস ডিক্লেয়ার করতাম, তখন শুধু ওই ইনপুটের সাথে ওইটা আমার ইউজ করতে হতো। কিন্তু আমি কী করেছি, আমি ওই আমি তো এখানে করছিলাম, আমি বাটনটা কেটে দিয়েছিলাম, দিয়ে নতুন করে একটা তৈরি করেছিলাম, ওইটা হচ্ছে গ্লোবাল ক্লাস। কিন্তু বাটন যদি দিয়ে করতাম তাহলে গ্লোবাল ক্লাস ক্লাস হতো না। এটা যদি না বুঝে থাকো তাহলে আমি পরে যে আবার একটা টিউটোরিয়াল বানাবার দরকার নেই এটার জন্য। ক্লিয়ার হয়েছে আপনার? ক্লিয়ার হয়েছে, ওকে। আচ্ছা, এইটা আমি পাবলিশ করি, তো এইটা এরকম থাক। পানি আছে, এর কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? F5 অর্থাৎ এই সাবস্ক্রাইব এই রেটের ব্যাকগ্রাউন্ড কালার এই তো আমাদের ওইটা আছে, নিশ্চয়ই আচ্ছা এইটাই আমাদের আজকে এই পর্যন্ত। হ্যাঁ, এরপরের দিন আমরা এই যে একটা এরপরের দিন না এই সবগুলো করে দেবো, কারণ এইটা একটা আইটেম, এই পুরোটা মিলে একটা আইটেম। আচ্ছা, তাহলে তো আজকের মতন এই পর্যন্তই থাক, আগামী পর্বে আসলে আমরা এই বিষয়গুলো দেখবো, ঠিক আছে?